আমার ভাইয়ের আমার বন্ধুগণ, এই ইমানের এত দাম, এত দাম। একজন ইমানদার যতদিন পর্যন্ত দুনিয়া দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, বলুন সুবহানাল্লাহ। একজন ইমানদার এত দাম, এত দাম। একজন ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ দান করবেন, বলুন সুবহানাল্লাহ। ইমানদার সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইমানদার যারা হবে তাদের জন্য এমন জান্নাত আছে যার তলদের থেকে নহরগুলি প্রবাহিত হবে। ইমানদারের দাম এত বেশি, ইমানদারের দাম এত বেশি। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ইমান আল্লাহ কলিমা পড়ে নিল সে একদিন না একদিন জান্নাতে যাবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, ও মানুষ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেও, কামিয়াব হয়ে যাবা। তাহলে ইমানদারের দাম আছে না? অবশ্যই দাম আছে। এখন ইমানদার হতে হলে কিছু বৈশিষ্ট্য লাগবে। কি লাগবে? বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য ছিলেন না, কিছু গুণে গুণী হতে হবে। এখন তো আমাদের ইমানের পাওয়ার নাই, ঠিক কি না? ইমানের ভোল্টেজ আছে? 10 টাকা দিয়ে ইমান কিনা যায়? আসেনি? 10 টাকা দিয়ে ইমান বিক্রি হয়? ইমানে মজা নাই। সাহাবাই কেরাম ওনারা যখন ইমান এনেছেন, ইমান আনার পরে ওনাদেরকে বলা হয়েছে, ইমান দিবি না জীবন দিবি? ওনারা বলছে, এ জীবন শুধু নয়, 100 জীবন দিতে রাজি, ইমান দিতে রাজি নয়। আর আমরা টাকার কাছে ইমান বিক্রি। 1 লক্ষ টাকা যদি কোথাও আপনি ঘুষ পেলেন, ওই জায়গায় আর ইমান থাকে? জোরে বলেন, ইমান থাকে না। ইমান চলে যায়, বলে টাকাটা আগে নিই পরে তৌবা করে নিব, আছে কি না? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের দাম এত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। নবী বলে, পাক্কা ইমানদার তারা হবে, পাক্কা ইমানদার তারা হবে। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, খাঁটি ইমানদার যদি হতে চায় 3 গুণে গুণী হতে হবে। কই গুণ জুড়ে বলেন? 3 গুণে গুণী হইবে যারা প্রকৃত ইমানদার হইবে, তারা প্রকৃত ইমানদার হইবে যারা জান্নাতের মেহমান হইবে তারা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুন ইমানদার তাদেরকে বলা হয়, ইযা যুকিরাল্লাহ ইমানদারের সামনে যখন আল্লাহর জিকির হবে, আল্লাহর নাম নেওয়া হবে, ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরের ভিতরে কম্পন তৈয়ার হবে, বলুন সুবহানাল্লাহ। কি ভাই খারাপ লাগেনি? ইমানদারের গুণ যদি সারা রাত বলি শেষ হবে? কিছু কিছু, যেহেতু 4টা কথা বলছি, এরপরে কিন্তু হাদিস আছে, নবী বলেন সবাই জান্নাতি ইল্লা আছে, এবার আল্লাহ বলেন সব জাহান্নামী ইল্লা আছে। এগুলি যদি এক এক করে আলোচনা করি ভাই, সারা রাত শেষ হবে না। তবে মায়াকে বলতেছে, 1 ঘন্টার উপরে টিকতে পারবেন না।
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইমানদার যদি হতে চাই কয়টা গুণ লাগবে? কোরআনে বলে কই গুণ? তিন গুণ। জোরে বলুন, তিন গুণ। শুনবেন তো, এক নম্বর হলো আল্লাহর নাম শুনবে অন্তরে ধাক্কা লাগবে, লাগেনি ধাক্কা অন্তর কাঁপেনি? আল্লাহর নাম শুনলে কি মজা লাগে না খারাপ লাগে? অন্তর কাঁপে কি না? অন্তরে জুস আসে কি না? তো যদি জুস আসে, অন্তরে যদি চেঞ্জিং আসে, অন্তর যদি পরিবর্তন হয়, অন্তর যদি ভরে যায়, কেউ ইমানদার বলুক বা না বলুক আপনি ইমানদার। দুই নম্বর গুণ হলো وإذا تليت عليهم آياته زادتهم إيمانا বলুন আল্লাহু আকবার। দুই নম্বর গুণ হলো ইমানদারের সামনে যখন কোরআন পড়া হবে, কোরআনুল করিম যত শুনবে শুনবে, ইমানদারের ইমান তত বাড়বে। কোরআন শুনলে ইমান বাড়ে না কমে? ইমান যদি বাড়ে আপনি ইমানদার। আবার যদি বলে বলে কোরআন শুনতে বালা লাগে না, গান শুনতে বালা লাগে, আছে না নাই? আছে না? গান শুনে শরীরে এনার্জি আয়, আছে না? অনেক আছে। কোরআন শুনলে বলে হুজুর আর কত পড়তেন, আছে কি না? এমন যদি হয় ইমানদার বলা যাবে? জোরে বলেন। আবার ফতোয়াও দেয় বলে তুই মেসাব হইতে পারো, তোর থেকে ইমানের পাওয়ার আমার বেশি, কিতা কয়? নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে, আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কোরআন যত শুনবেন ইমান তত বাড়বে। অনেকে আবার ফতোয়া দে বলে ওয়াজে লাভ নাই, কি কয়? কোরআন তফসির এখানে হয়, ভাইজান বলেছেন বিশাল আকারে কোরআন তফসির হয়, কিন্তু এমনও মানুষ আছে তফসিরের বিরোধী করে, আছে না নাই? নাই নাই? কারা বিরোধী করে? উতুল্লিম বাদা জালিকা জানি, ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুগণ, যে বলে বয়ানে লাভ নাই তার ইমান দুর্বল। জোরে বলেন কি? আল্লাহ বলেন ফাজাক্কির নবীজি, আপনি বয়ান দেন, আপনি নসিহত করেন, ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও নবীজি, আপনার বয়ানে ফায়দা মন্তারা হবে গো যাদের ভিতরে ইমান আছে। এর দ্বারা বোঝা গেল ইমানদার যত বয়ান শুনবে ফায়দা হবে, ঠিক কিনা? জোরে কয়। কার কথা? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এখন কার কথা রাইট? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথা চাইতে সত্য কথা আর কারো নাই। ওমান আহসানু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথা চাইতে সুন্দর কথা আর কারো নাই। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ বললেন বয়ানে কি হবে? লাভ হবে। কি হবে? লাভ, ফায়দা হবে। এখন যদি আপনার ফায়দা না হয়, দোষ কি বয়ানের না আপনার? যার ফায়দা হবে না তার দোষ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তিন নম্বর গুণ হলো ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা হবে, তাওয়াক্কুল হবে একমাত্র, কেবলমাত্র আল্লাহ পাকের উপরে। বলুন সুবহানাল্লাহ। ভরসা কার উপর? আল্লাহর। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। ধনী বানানির মালিক? আল্লাহ। রিজিকের মালিক? আল্লাহ। যদি রিজিকের মালিক আল্লাহ হয়, তো রিজিক কামানির লাগে মিশা মাতি কি না? মিশা কথা বলে না? এর দ্বারা বোঝা গেল রিজিকের মালিক যে আল্লাহ। এর মধ্যে কিন্তু আছে, কি আছে? কিন্তু রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ রিজিক দিবে। এরপরে মিশা মাতে ব্যবসা করে, বলে হুজুর মিশা কথা না পেলে কি ব্যবসা চলবে? বলে কি না? বলে না? অনেক আছে দাড়ি শুয়ে বলে, বলে দাড়ি শুয়ে বলছি, আমার মালে কোনো ডুপ্লিকেট নেই। বলে কি না? যে যত কসম খায় সে তত মিথ্যা বলে, মিথ্যাবাদী অতি জলদি কসম খায়, ঠিক কি না? এক বেটা পকেট মার, কি মার? পকেট মার,
বেটা টুপি একটা রাখছে পকেটে, তসবি একটা রাখছে, যেই মাত্র ধরা খাইছে টুপি মাথার দিয়ে কয় সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহি আজিম। এবার ধরছে, ভাই আপনি না পকেট মারলেন, কই নাউজুবিল্লাহ আমার টুফি আর তসিও কই না আমি পকেট মার। এরপরে যেই মাত্র বেঁচে গেছে আবার টুফির জায়গায় টুফি রাখছে, তসফির জায়গায় তসফি রাখছে। আসলে সে টুফিওয়ালা না, তসফি পর্ণাওয়ালা না, ওই মার থেকে বাঁচবার লেগে বাউন ধরছে, ঠিক কি না? বেশ ধরছে। আমার ভাই আর আমার বন্ধুগণ, ইমানদারের গুণ কয়টা জুড়ে বলেন? এক নম্বর আল্লাহর জিকির শুনবে অন্তরে মজা লাগবে, দুই নম্বর কোরআন শুনবে ইমান বাড়বে, তিন নম্বর ভরসা করবে আল্লাহর উপর, কার উপর? আল্লাহ।